সরস মেলা উপলক্ষে যারা যুক্ত আছেন এবং এসএসজি গ্রুপের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা সেটা কিন্তু আজকে এই টিআরএলএম এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা চলিক যে সরস মেলা সেই মেলায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র এলাকার সবার প্রিয় মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, তাছাড়া একটু আগে এখানে যিনি বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের স্পেশাল সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টের ডক্টর সন্দীপ আর রাঠোর এবং এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন, তাছাড়া এখানে উপস্থিত আছেন সিইও শ্রীমতী স্মিতা মল আইএস ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের। তো সেই দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম আপনারা দেখেছেন লাখপতি দিদি, তো এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড, আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য অনেকে অনেক রকম কিন্তু বিদ্রুপ করেছিলেন, আরে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি, কিন্তু আজকে আমরা কি দেখলাম মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানেই নিয়ে যায়। সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153, সেই জায়গায় এই 5 বছরে 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়ল, প্রায় 9.5 বার, 9.30 টাইমস বেড়েছে, কত ডিফারেন্স কোনদিন ভাবা যায়।